কিলিয়ান এমবাপ্পে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা হলেও রিয়াল মাদ্রিদে এসে তার পারফরমেন্স প্রত্যাশার তুলনায় কম। রিয়ালে নিজের চেনা রূপে ফিরতে না পারার কারণ নিয়ে মুখ খুলেছেন ফ্রান্সের জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম। তিনি মনে করেন এমবাপ্পের খেলায় তার পজিশন বড় ভূমিকা রাখছে এবং সেটাই তার রিয়াল মাদ্রিদে সেরা ফর্ম দেখাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্স ও পিএসজিতে এমবাপ্পে সাধারণত বাঁ প্রান্ত ধরে খেলেন। তার গতি, ড্রিবলিং দক্ষতা এবং গোলমুখে আক্রমণ করার ক্ষমতা এই পজিশনে সবচেয়ে বেশি কার্যকর। দেশম বলেন সে সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলতে পারে, কিন্তু তার প্রোফাইল একজন স্ট্রাইকারের মতো নয়। যেমনটা আমরা অলিভার জিরুদকে দেখি, সে বাঁ প্রান্ত ধরে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। রিয়াল মাদ্রিদে তার নতুন ভূমিকায় তাকে ডান প্রান্ত ধরে খেলতে হচ্ছে, যা তার স্বাভাবিক খেলায় বাধা সৃষ্টি করছে। দেশম এই প্রসঙ্গে বলেন রিয়ালে তাকে ডান দিক দিয়ে খেলানো হচ্ছে, যা তার শৈলী স্বাভাবিক খেলায় প্রভাব ফেলছে। দলের ভারসাম্যর কারণে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে, কিন্তু এটা তার ফর্মের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এমবাপ্পেকে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দলে ডাকেননি দেশম। এর ফলে গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে দেশম স্পষ্ট করে দিয়েছেন এটি কৌশলগত একটি সিদ্ধান্ত। তিনি বলেন, আমাদের সবসময় খেলোয়াড়দের সামর্থ্য ও দলের চাহিদার মধ্যে সমন্বয় করতে হয়। তার জায়গায় অন্য খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিলাম। দেশম মনে করেন পজিশন পরিবর্তন ছাড়াও রিয়ালে এমবাপ্পের পারফরমেন্সের উপর প্রভাব ফেলেছে তার সঙ্গে দলের খেলোয়াড়দের সমন্বয়ের অভাব। পিএসজিতে নেইমার এবং মেসির মতো খেলোয়াড়দের সঙ্গে খেলার পর রিয়ালে ভিন্নধর্মী পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে তাকে সময় নিতে হচ্ছে। রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফ ও ট্যাকটিক্যাল সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমবাপ্পেকে তার সেরা ফর্মে ফেরাতে। দেশমের মতে তার পছন্দসই পজিশনে খেলার সুযোগ দিলে এমবাপ্পে আবারও গোল বন্যা বইয়ে দিতে সক্ষম হবে। তবে তার ফর্মে ফেরার জন্য ধৈর্য এবং কৌশলগত পরিবর্তনের প্রয়োজন। ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এমবাপ্পে কবে নিজের পুরনো রূপে ফিরতে পারে। তার গতি ও স্কিলের মেলবন্ধন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে প্রাণ ফেরাতে পারে।